আমার সুন্দরী দিদি চলে এসেছে দেখো, আর সবাই ফ্রেশ হয়ে একটু চা টা খাচ্ছে, তারপরে রাত্রের পার্টি বাকি আছে, হবে সব একদম একদম একদম। দেখো হানির কাজ দেখো, দারুণ আনন্দ লাগছে তোমাদেরকে আনতে পেরে। কে মা কে মেয়ে দিদির মেয়ে এটা দেখো, টাকা একটু হাই করো। আমরা সব নিচে বেরিয়েছি, ওরা সাইক্লিং করছে, আমরা একটু ঘোরাঘুরি করছি, আর ওদিকে তো রান্না বান্না চলছে, অর্ধেকটা হয়েছে আর অর্ধেকটা বাকি। ও আমাদের রান্না প্রায় শেষের দিকে, আর রাইসটা হয়ে গেছে, চিকেনটাও প্রায় হয়ে গেছে, আর একটু হবে, পাঁপড় ভাজছে, তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। কি করবো আর বলো, এই যে বিশেষ করে এই যে ম্যাডাম একদম বর ছাড়া থাকতে পারে না, দেখে রাখুন মুখটা। এ
খেলোই না আগেই বলছে দারুণ রান্না হয়েছে। হ্যাঁ হ্যাঁ দেখো অল্প টাইমের মধ্যে যেটুকু আয়োজন করতে পেরেছি সেটুকুই করলাম। কি হচ্ছে আমার নাকি রিলস করে সব মজা বোঝে না। আমি এই ভাষাটা বুঝতে পারছি না, কিছু একটা আছে এর ভিতরে। অবস্থা দেখো ঠান্ডাতে একদম অবস্থা খুব খারাপ, তাই একটু পরেই খাবো আমরা। দিদিরা বেরিয়ে যাবে, বুঝলে গুড়িয়া পেট ভরে খেতে হবে কিন্তু। তুলে তুলে নাও, তুলে তুলে নাও, পেট ভরে খেয়ে যাও কিন্তু কালকে যেন খাওয়া না লাগে। গুড়িয়াকে দাও, গুড়িয়াকে দাও, যেটা ভালো খায় দাও ওকে তুলে। তোমরা বাবা কি সুন্দর, কতগুলো কার এনে দিয়েছে মাম্মা? চারটে এনে দিয়েছে, কাউন্টিং করতো ভালো করে। মিষ্টিটা নাও, দেখতে পেয়ে গেছে, মিষ্টিটা নাও, মিষ্টি নাও। এই কেন সবার খাওয়া মোটামুটি কমপ্লিট, আর আমার কাকু বড় মা ভাই আসতে পারেনি ওদের জন্য দিয়ে দিয়েছি, আর বাচ্চাদের জন্য আমি দিয়ে দিয়েছি, এই যে পার্সেল ঘুরে দিয়েছি। গাড়ি আসবে তারপর সবাই উঠবে। চলো আগে টাটা করো, মিমিকে টাটা করো, বলো আবার আসবেন মিমি। টাটা বলো, গুড নাইট, শুভ। আজকে দারুণ আনন্দ হলো, মজা হলো, আর সবাই খেয়ে দিয়ে চলে গেল, আমরা এখন গিয়ে খাবো, চলো।